বিএনপির প্রতি জনগণের আস্থা নেই, যার প্রতিফলন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে দেখা গেছে। দুপুরে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় এই মন্তব্য করেছে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, বিএনপি মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করতে চায়। এই দেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। নির্বাচনের আগে ক্ষমতায় থাকতে যে অপকর্ম করেছিল, যে দুর্নীতি এবং সন্ত্রাস করেছিল, সেই কারণে জনগণ তাদেরকে থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাদের প্রতি আর জনগণের আস্থা নেই, এটা তারা জানে, এবং তার প্রতিফলন তারা দেখছে। এই গতকালকেও আমরা দেখলাম গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে তার প্রতিফলন দেখা গেলো।